বলেন রাখি লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাব এক নাম্বার গুণের নাম হলো আদব বেয়াদবকে আল্লাহ পাক কখনোই ক্লাসে কামিয়ে বিধান করবেন না আদব কারে কয় বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসার নাম হ্যাঁ আদব কাকে বলে যেখানে যেই জিনিস রাখা দরকার যেখানে যেই কথা বলা দরকার এই বলার নাম রাখার নাম আদব কথা বুঝেন নাই আদব শুধু নামাজের সূরাতে বসা না চোখের ইশারার মধ্যে আদব আছে হাত পা নড়াচড়ার মধ্যে আদব আছে এই আদব যে রক্ষা করে চলবে আল্লাহ তাকে কামিয়াবির দরজা খুলে দিবেন একটা রাস্তা খুলবেন না অনেক রাস্তা আল্লাহ খুলে দিবেন সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আলাই তার ইন্তেকালের পরে স্বপ্ন যোগে তার একজন মহব্বতের মানুষের সাথে দেখা হলো কথা হলো বলে ও সুলতান মাহমুদ আপনার কবরের কি হালাত সুলতান মাহমুদ বলেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন কি বড় আমলের কারণে বলে ছোট একটা আমল বলে কি বলে আদব কি আদব বলে কোরআন শরীফের সাথে আদব বলে কেমন বলে আমি একদিন সফর করতে রওনা হয়ে গেলাম হঠাৎ যাত্রা বিরতি করলাম রাত্রি যাপনের জন্য এক গরিবালায় অবস্থান করলাম রাতের বেলা ঘুমানোর জন্য যেই রুমে আমাকে দেওয়া হয় বিছানায় শুয়ে দেখি একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা চিন্তা করলাম কোরআন শরীফ আমার পায়ের কিনারায় তাকে থাকবে আমি ঘুমায় থাকবে এটা কেমন কোরআন শরীফটা আমি অন্য রুমে রাখি আমি এখানে আরামে ঘুমাই তাৎক্ষণিকভাবে উঠি আমি কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওনা হলাম অন্য রুমে দুই এক কদম দিয়া যাইতে না যাইতে আবার দাঁড়ায় গেল অন্তরের মধ্যে আবার দাগ কাটলো কোরআন শরীফের থেকে আমি মাহমুদের দাম বেশি না কোরআন শরীফ অন্য জায়গায় থাকবে আমি আরামে ঘুমানোর জন্য এটা হতে পারে না কোরআন শরীফ সুন্দর জায়গায় থাকবে প্রয়োজনে আমি অন্য খারাপ ময়লা জায়গায় গিয়ে ঘুমাবো আমি উল্টা ফিরিয়া কোরআন শরীফ আনিয়া যখন রাখলাম এই যে কোরআনের সাথে এতটুকু আদব রক্ষা করলাম মুহাব্বত দেখাইলাম আল্লাহ পাকের বরকতে আমাকে মাফ করে দিয়েছেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى এক নাম্বার গুণের নাম আদব আদব নিয়ে বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ তার রাস্তা খুলে দিবেন সাহাবায়ে কেরামের আদব মসজিদে ঢুকতেন নিজের আপন কাপড় দিয়ে মসজিদ মুছে ফেলতেন এমনকি কিতাবে আছে দাড়ির অংশ দিয়া মাথা দিয়া মসজিদ এভাবে মুছতেন এতটা আদব রক্ষা করতেন নবীজি বয়ানে বসলেন হঠাৎ করে বললেন সবাই বসে পড়েন নবীর একজন আসে সামনে দিয়া দরজা দিয়া ভেতরে ঢুকতেছিলেন এক পাও ভেতরে আর এক পাও বাহিরে যখন কানে আসছে নবীর আওয়াজ বসেন পাওটা উঠাইয়া বাহিরে নেয় নেয় বাহিরেরটা ভেতরে নেয় নেয় জায়গায় বসে গেলেন কারে বলে আদব নবীর মোহাব্বত হঠাৎ করে খবর আসছে একজন নবীর আশেক একটা পাত্রে পানি নিয়ে খেজুরের বাগানে পানি দেয়
কানের মধ্যে আওয়াজ আসছে মদিনার নবী দুনিয়ার মধ্যে নাই আওয়াজটা আসা মাত্র নবীর আশেক সাহাবী হাতের বালতি বা পাত্রটা ফালাইয়া দিয়ে আসমানে তাকায় কয় হে মালিক এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম মদিনাওয়ালাকে দেখব আর কলিজা ঠান্ডা করব মদিনাওয়ালা যদি দুনিয়ায় না থাকে তুমি আমারে অন্ধ বানায় দাও এই চোখ দিয়ে আর কিছু আমি দেখতে চাই না আদবওয়ালা জিন্দেগির বড় দাম মদিনার নবী বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া আদব শিক্ষা দেওয়া কতই না সুন্দর নবীজির আদব কত সুন্দর নবীজি সাহাবায়ে কেরামদের কেমন আদর্শ শিক্ষা দিয়ে গেলেন সাহাবায়ে কেরাম বসা নবীও বসা ডাক দিয়ে কয় আপনারা কেউ কিছু আমার কাছে পাইবেন নি তাড়াতাড়ি নেন দাবি সারায় নেন কখনকার মরণ আসিয়া যায় জানা নাই কেমন আদর্শের নবী আমার নবী বলেন কেউ কিছু আমার কাছে পাইবেন তাহলে আপনারা দ্রুত নিয়ে নেন কখনকার মরণ এসে যায় বলা কারো কোনো পাওনা দাবি নিয়ে কবরে যেতে চাই না তো নবী বলছেন দুঃসাহস নিয়ে দাঁড়াবে কে ফট করে একজন দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া ডাক দিয়া বলেন আপনি কি পাবে সাহাবী ডাক দিয়া কয় নবী আপনি আমাকে একটা চর মেরেছিলেন কি মারছিলেন একটা চর মারছেন হালকা নবীকে আসেন আসেন আপনি দাবিটা পূরণ করে নেন সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে কিন্তু কিচ্ছু বলে না নবী সামনে বেয়াদবি হয়ে যাওয়ার ভয় নবী বলেন রাস্তাটা খুলে দাও তার দাবি আদায়ের সুযোগ দাও রাস্তা দাও সাহাবী আমার সামনে আসার মতো সুযোগ দিয়ে দাও সাহাবী যখন সামনে আসলো এবার সাহাবী কয় নবী আমার গালে যখন আপনি একটু হালকা আসর দিয়েছেন আমার গায়ে কোনো পোশাক ছিল না জামা ছিল না কেমন কঠিন বিষয় হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব সাহাবি কয় আমি যখন ছিলাম আপনি হাত লাগাইছিলেন তখন আমার গায়ে কি ছিল না নবী কথা আমার জামাটাও খুলতে হবে মায়ার নবী যখন তার জামা মোবারকটা উল্টায় দিলেন পিঠের থেকে যখন জামাটা উঠাইলেন জামাটা উঠানো মাত্র সাহাবি একটা দৌড় দিয়ে পেছনে চলে গেলেন মায়ার নবীর জামাটা পেছন থেকে উঠানো মাত্র সাহাবি পেছনে দৌড়াইয়া নবীজির গর্দান মোবারকের নিচে মোহরে নবুয়াত এইটার মধ্যে চুমু খাইলেন আর বলেন নবী বেয়াদবি মাফ করবেন মায়ার নবী ডাক দিয়া কই সাহাবি মুহাম্মদের মোহরে নবুয়তে চুমা খাইলি না জানি জান্নাত ওয়াজিব করে ফেললি লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি চেষ্টা কর আমার কাজ পূরণ করবেন কে আমার চেষ্টা কি পরিমাণ কয়েক বিঘা আল্লাহ আগায় নিবেন এক হাত বান্দা তুমি এক হাত আগাও আল্লাহ তোমাকে দুই হাত আগায় নিবেন বান্দা তুমি হাঁটতে থাকো আমার মাওলার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকবে
কারণ আল্লাহ চান তার আপন বান্দাকে এই বান্দাকে বড় আদর করে আল্লাহ বানাইছেন আল্লাহ পাক বলেন ওরে গোলাম আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমার জিহ্বাটারে নাপাক করি নাই কারণ আমি আল্লাহ পাক তোমার জিহ্বাটা বানাইলাম দুনিয়াতে গিয়া তুমি আমি আল্লাহর নামের জিকির করবা আমার রাস্তায় তোমার চেষ্টা করা তোমার কাজ চেষ্টা করার এক নাম্বার গুণ হতে হবে আদব বেয়াদবি রাস্তায় কামিয়াব হতে পারবে না দুই নাম্বার গুণের নাম হলো ধৈর্য যাদের মধ্যে ধৈর্য নাই তারাই রাস্তা আগাইতে পারবে না তাবলিগে গেলে বান্দা হঠাৎ করিয়া স্ত্রী চরমনাই যায় আহলে হকের দরবারে গেলে দেওবন্দি কওমির কাছে গেলে আহলে হকের ব্যানারে ঢুকলেই টেলিভিশন রাখা যাবে না পাগড়ি করা লাগবে জিকির করা লাগবে এখন দেখা যায় তুলনামূলক বিরোধিতাও বেড়ে গেল দুশমন বেড়ে গেল হিংসুক বেড়ে গেল এইভাবে সমালোচনাকারীও বেড়ে গেল কোন সমালোচনায় কান দিয়া লাভ নাই ধৈর্য ধারণ করে থাকো ফলাফল আমার আল্লাহ দিবেন দুইটা এক নাম্বার ফলাফল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন এক নাম্বার পুরস্কার ধৈর্য ধারণ যারা করবা দুনিয়াতে আল্লাহ সব সময় তোমার সাথী হয়ে যাবেন আল্লাহ যদি সাথী হয়ে যায় কোনো ভয় আছে মান কানা লিল্লাহ কানাল্লাহু লা যেই বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহর গোটা মাখলুক তার গোলামে পরিণত হয়ে যাবে ধৈর্য ধারণকারীদের এক নাম্বার পুরস্কার কি দুনিয়াতে আল্লাহ তার সাথে সব সময় আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব কিয়ামতের ময়দানে যেদিন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে ওই সময় নবীদের কোনো গুনাহ নাই বেগুনাহ মাসুম নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে জাহান্নামের আওয়াজ জাহান্নামের আওয়াজের কারণে হাশরের ময়দানটা থরথর থরথর করে কেঁপে উঠবে আল্লাহ পাক বলেন এর গোলাম ধৈর্য ধারণকারী যদি হইয়া যাও আমি আল্লাহ আখেরাতের ময়দানে ওই সূর্যের গরম লাগার আগে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব নবীজির কোন গুনাহ ছিল এরপরও নবীর দুশমন ছিল কিনা নবীর বিরুদ্ধে সমালোচনা করছে কি করে নাই অতএব বান্দা দুনিয়ার সব আমার বিরুদ্ধে যাক আগে আমার হিসাব মিলাইতে হবে আমি হক লাইনে আসিনি আমার দাড়ি টুপি নামাজ রোজা আমার আকীদা শুদ্ধ আছে কিনা এই চিন্তায় যদি দেখে মিয়ে কুরেটাছি সারা দুনিয়ার মানুষ যত বিরোধিতা করবে সম্মান আরো বেড়ে যাবে অতএব সমালোচকদের কথায় কান দিয়ে কোনো লাভ সমালোচকরা সমালোচনা করবে চরমনে গিয়া লাভ নাই উজানে গিয়া লাভ নাই দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই তাবলিগে গেলে লাভ নাই কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই এইরকম বলনেওয়ালা আছে না নাই তা আমি বলি ঠিক আছে তোমরা লাভ নাই 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 বললা দেড় মিনিটের জন্য মেনেই নিলাম যাব না চরমনাই যাব না উজানি যাব না কোনো পীরের কাছে তাবলিগেও যাব না কওমিতেও যাব না আর কোন আহলে হকের কাছে যাব না দেওবন্দীদের কাছেও যাব না যাব কই ঠিকানাটা দাও সরমনাই গিয়া লাভ নাই উজানি গিয়া লাভ নাই দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই কোনোটাই লাভ নাই তো লাভ আছে